6ই আগস্ট হিরোশিমা দিবস, হিরোশিমা ঘুরে এসে কি বললেন শিলিগুড়ির এই চিকিৎসক? 6ই আগস্ট হিরোশিমা দিবস। 1945 সালে 6ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্বে জাপানের হিরোশিমাতে পরমাণু বোমা নিক্ষেপ হয়েছিল। সেই পরমাণুর ক্ষত আজও যায়নি হিরোশিমা থেকে। সম্প্রতি শিলিগুড়ির বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার সুবল দত্ত জাপানের হিরোশিমা ঘুরে এসেছেন। হিরোশিমা ঘুরে এসে ডাক্তার সুবল দত্ত 6ই আগস্ট হিরোশিমা দিবস স্মরণে কিছু কথা মেলে ধরলেন খবরের ঘণ্টার কাছে। তিনি জানালেন, হিরোশিমা আজও সেই বোমার ভয়াবহ ক্ষত ভুলতে পারেনি। পরমাণু বোমাটির নাম ছিল লিটল বয়। নাম লিটল বয় হলেও আমেরিকার বিমান থেকে যখন সেই বোমা 1945 সালের 6ই আগস্ট সকাল 8:15 নাগাদ নিক্ষেপ করা হয় হিরোশিমা শহরে, তখন বোঝা যায় সেই বোমা নামে লিটল বয় হলেও কাজে নিষ্ঠুর বয়। বোমাটি নিক্ষেপ হওয়ার সঙ্গে সঙ্গে হিরোশিমা 1.3 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে মারণ লীলা শুরু করে। সঙ্গে সঙ্গে 40,000 মানুষ বোমার আগুনে ঝলসে গিয়ে একেবারে বাষ্প হয়ে উড়ে যায়। পরবর্তীতে মৃত্যুর সংখ্যা হিরোশিমা এবং নাগাসাকি মিলিয়ে 2,26,000 পৌঁছায়। 6ই আগস্ট হিরোশিমাতে বোমা নিক্ষেপের 2 দিন পর 9ই আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামে বোমাটি নিক্ষেপ হয়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আর সেই সময়ই পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর এক ঘটনায় বোমা নিক্ষেপ। বোমা নিক্ষেপের পর যেমন হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে, তেমনি পরবর্তীতে পরমাণু তেজস্ক্রিয় বিকিরণ থেকে আরও মানুষের মৃত্যু ঘটে দিনের পর দিন। জাপানের একটি প্রশাসনিক অঞ্চলের রাজধানী হল হিরোশিমা। হিরোশিমার অর্থ হল প্রশস্ত দ্বীপ। সেই বোমা বিস্ফোরণের পর থেকে রাতারাতি হিরোশিমার জনসংখ্যা 80,000 নেমে আসে। পরমাণু যুদ্ধ যে কি ভয়াবহ তাহাতে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হিরোশিমা এবং নাগাসাকি। কত অসহায় নারী পুরুষ শিশুর যে মৃত্যু হয়েছে তার হিসেব নেই। পরমাণু নিক্ষেপের পর প্রজন্মের পর প্রজন্ম ভুগতে থাকে নানা অসুখে। তাই এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং বিশ্বজুড়ে যুদ্ধ নয় শান্তি চাই, এর আওয়াজ তুলতে 6ই আগস্ট প্রতি বছর হিরোশিমা দিবস পালিত হয়ে আসছে। এই দিবস পালন মানেই পরমাণু নিক্ষেপের জেরে নিহত মানুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা নয়। এই দিবস মানে বিশ্বজুড়ে এক বার্তা দেওয়া, যুদ্ধ নয় শান্তি চাই। পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানদের কাছে এই দিন পালনের মাধ্যমে এক বার্তা দেওয়া হয়, তোমরা আর এই সুন্দর পৃথিবীতে যুদ্ধের ভয়াবহ নৃশংসতা বাড়িয়ে তুলো না, তোমরা এই পৃথিবীতে শান্তির এক সুন্দর পরিবেশ গড়ে তোলো, তোমরা এই পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য এক সুন্দর বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তোলো। পৃথিবীতে দীর্ঘস্থায়ী এক বিশ্ব শান্তির পরিবেশ তৈরির জন্য হিরোশিমা আজও প্রার্থনা চালিয়ে চলেছে সবসময়। সেখানে হিরোশিমা পুনর্গঠন এবং শান্তি বিল্ডিং গবেষণা প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে তৈরি হয়েছে পিস মেমোরিয়াল পার্ক। সেখানে গিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ জাপানিদের সঙ্গে শান্তি প্রার্থনায় মেতে ওঠেন সবসময়। সেখানে রয়েছে শান্তির কিছু স্মারকও। 6ই আগস্ট হিরোশিমা স্মরণে আমরা হিরোশিমা দিবস পালন করব ঠিকই, কিন্তু আজও কি আমরা পৃথিবী থেকে যুদ্ধের উন্মাদনা বন্ধ করতে পেরেছি? আজও পৃথিবীর অনেক দেশের মধ্যে যুদ্ধ লেগে রয়েছে, প্রতিদিন হানাহানি রক্তপাত লেগেই রয়েছে। এই যুদ্ধ উন্মাদনা কি আমাদের সভ্যতার কোনো উন্নতি চিহ্নিত করে? যুদ্ধ সব সময় ধ্বংসাত্মক। যুদ্ধে কোনো রাষ্ট্রেরই লাভ হয় না প্রকৃতপক্ষে। যুদ্ধ পরিবেশ সামগ্রিকভাবে পৃথিবীকে আদিমতা এবং ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যখন একটি নতুন এবং সুন্দর পৃথিবী সৃষ্টি করতে পারি না, তবে এই পৃথিবী কে ধ্বংস করারও কোনো অধিকার আমাদের নেই। আমরা যখন কোনো মানুষের মধ্যে প্রাণ সৃষ্টি করতে পারি না, তখন আমাদের কোনো অধিকার নেই প্রাণকে হত্যা করার। আজ পৃথিবীর স্বার্থে, পৃথিবীর আগামী প্রজন্মের স্বার্থে, রাষ্ট্রপ্রধানদের ছেলে মেয়েদের স্বার্থে এই গভীর শান্তি তত্ত্বটি অনুধাবন করার সময় এসেছে। 6ই আগস্ট বোধ হয় বোম্বিংটা হয়েছিল, হিরোশিমা। প্রথম কথা কি, ছোটবেলা থেকে এটা শুনতে শুনতে এরকম হয়ে গেছিলাম, আমি এইভাবে জাপানে চলে যাব আমি ভাবতে পারিনি। এবং যখন বললো যে আমরা হিরোশিমাতে নিয়ে যাবো আপনাদের টয় ট্রেনে করে, আমি ভাবতে পারিনি। গিয়ে সত্যি চোখের জল পড়ে গেছিল। তোমাকে ফটো কিছু দেখিয়েছিলাম, হ্যাঁ, কত লোক মারা গেছে, হাহাকার করছে, আর্তনাদ করছে, এইভাবে মানুষ মারা যায়, দেখো পারিনি। যা দেখলাম তোমাকে তো ফটো দিয়েছি, এই জায়গাগুলাকে রেখেছে স্মৃতি রক্ষার্থে, হ্যাঁ, যেখানে হাজার হাজার লোক বাঁচার জন্য পুকুরের জলাশয়ে ড্রাইভ দিচ্ছে, পুরো চিরচার হয়ে গেছে। হ্যাঁ, এই এইগুলো দেখে খুব খারাপ লেগেছিল। এবং পরে এটা শোনার একটা আইডিয়া হলো যে এটা হিরোশিমা শুনি, হিরোশিমা দেখি। আপনারা কত তারিখে ছিলেন? আমার তো খেয়াল পড়ছে না, মোটামুটি মার্চের 25 থেকে ছিলাম। কদিন ছিলেন? মোটামুটি 10 দিন, 9 মান্থ হিরোশিমাতে, 2 দিন, 9 রাত 9 ডে 9 নাইট 10 দিন। জাপানিদের দেখছি যে এত সফট ওরা, ওখানে গিয়ে প্রার্থনা করে, সেগুলো আমরা দেখলাম, খারাপ লাগলো। আমরা পাশে দাঁড়ালাম দিয়ে তাদের, যুদ্ধ নয় শান্তি, যুদ্ধ নয় শান্তি চাই। হ্যাঁ,
এত বড় ঘটনার পরেও আজও পৃথিবীতে চলছে চলছে যুদ্ধের যুদ্ধটা হচ্ছে ওদের কাছে একটা ইয়ে। আমি অবাক লাগে যে চিন্তা করেনি যে কত লক্ষ লক্ষ বাচ্চা, কত মানুষ যারা অসহায় তারা বাঁচার আত্মনাদ করেছিল কিন্তু তারা পারেনি বাঁচতে। এগুলা দেখাচ্ছে যখন গ্যালারিতে দেখছি খুব খারাপ লাগছে। এরপরে সাইড ইফেক্ট আছে তো এর, তখন হয়েছে এত প্রাণে বেঁচে গেছে, গবেষণা দেখা যায় লিউকেমিয়া ক্যান্সার ব্লাড ক্যান্সারে ফিনিশ হয়ে গেছে, এই ফেট গুলো তো আছে। আজকে যদি একটা পরমাণু বোম হয় তখনকার সময় এই অবস্থা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আজ তার শক্তি আরো ভয়ঙ্কর, হ্যাঁ আরো ভয়ঙ্কর, আরো ভয়ানক ক্ষতি হওয়ার সম্ভাবনা। আমরা খালি রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে দশে নিয়ে নিজের দাঙ্গার জন্য এসব করে বেড়াচ্ছি কিন্তু মানুষের চিন্তা কিন্তু রাষ্ট্রপ্রধানদের, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে। খালি নিজেদের স্বার্থ নিয়ে রাজনীতি করে যাচ্ছি কিন্তু দেশের স্বার্থ কিন্তু ওরা মুখে মুখেই বলছি, কাগজে কলমে কিন্তু করছে না, কেউই করছে না। সবশেষে সকলকে বলবো একসাথে হয়ে প্রার্থনা করা যাতে এই দিন আর ফিরে না আসে, করে এইভাবে অসহায় মানুষদের যেন আর না মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়। Thank you very much.